হ্যালো গাইজ, ইটস টু এফওবি গেমিং, ইটস মি শাহিদ। তো আমরা একটা নতুন ভিডিওতে আপনাদের যত মুখ চলে এসেছিলাম আমি শাহিদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অল ভিউয়ার্স আই থিঙ্ক সবাই ভালো আছেন। সো আমরা নেমে যাচ্ছি পিকের মধ্যে। অ্যান্ড আমার গেমে প্রচুর পরিমাণে ল্যাগ করতেছে, প্রচুর ল্যাগ করতেছে। ল্যাগগুলো ঠিক হয়ে যাবে, সম্ভবত সবাই করতেছে, বাট ল্যাগগুলো ঠিক হয়ে যাবে। ল্যাগগুলো ঠিক হতে বেশি দিন আর নাই, ল্যাগগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কারণ যখন সব সার্ভারে প্রত্যেকটা জিনিস চলে আসছে, এখন সব পার্ট বাই পার্ট হচ্ছে, অনেকগুলো ইনফরমেশন একটার সাথে আসছে। সো ল্যাগ তো করবেই, ল্যাগগুলো ঠিক আমার প্রচুর পরিমাণে ল্যাগ করতেছে, যার কারণে হচ্ছে কি আমার খেলাটা খুব মানে একটু মানে খেলাটা খারাপ হয়ে যাচ্ছে। আসলে প্রচুর পরিমাণে ল্যাগ করছে, যাই হোক যার কথা না বাড়িয়ে চলে যাই আমরা গেমের ভিতরে। তো গাইজ এই হলো ল্যাগের অবস্থা, আমি বুঝতেছি না আমি এইভাবে, যাই হোক আমাকে তো খেলতে হবে কারণ ল্যাগটা একটু ভালো মনে দিচ্ছে। বাট এই ল্যাগের দিয়ে আমাকে উঠতে হবে। বাট গাইজ ক্লাস করে ল্যাগটা খুবই কম দেয়, এটা কেন আমি জানি না, বাট ক্লাস করে ল্যাগটা খুবই কম দেয়। সো আমাদেরকে এই গানটা ফিরে দিয়েছে, আমাদের গানটা M10 আমাদের ফ্রি দিয়েছে, গানটা হলো হলুদ রঙের গানটা ফ্রি দিয়েছে। সো এই গানটা কেমন আমরা এখন এই গেম ভিতর দেখে নেব। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এখানে এখানে হিজ গন। সামনে এনিমি আছে আমাদের, আমরা একটু মেডিকেটটা করে নিই, তাকে মারবো একটু পরেই। কারণ আমরা তাই কোনো সময় দেবো না, তাকে আমরা মেরে দেবো। সে এখন আমাদের কাছে আসবে, এখন আমাদের কাছে আসবে, আমরা এখন আগাবো। সময় দেওয়া যাবে না গাইস, সামনে আছে আমার কাছে গোলওয়াল, নেই হলে আমি সামনে আগায় যেতাম, বাট আমার কাছে গোলওয়ালের স্বল্পতার কারণে আমি আগায় যেতে পারতেছি না। স্বল্পতার গোল আচ্ছা সামনে দেখে এই বাচ্চাটার মধ্যে গোলওয়াল আছে কি না, না এই বাচ্চার মধ্যে গোলওয়াল নেই, বাট এই বাচ্চার মধ্যে একটা এমও পেয়ে গেছে। ফুলফিল গাছের পিছনে লুকায় আছে, তাকে আমরা মারবো, একটু সময় লাগবে। গান আছে কিনা এটা আমি একটু শুনতে পাচ্ছি না, সে এখন আমাকে একটা গুলি বন্ধ করেনি, হয়তো তার কাছে কোনো গান নাই, বা তার কাছে যদি গান থেকে থাকে। ও হো এই চলেছে, তার কাছে গান নাই, সে গাছটাকে মারতে হবে। তাকে অলরেডি আমি ড্যামেজ দিয়েছি, তার কাছে কোনো গান বা কোনো কিছু না থাকলে সে ড্যামেজই আছে। আর যদি তার কাছে মেডিকেট টিকেট কিছুটা থেকে থাকে তাহলে তো অলরেডি মেডিকেট ব্যাপার না। আমাদের কাছে গান রয়েছে, আমরা তাকে মেরে দেবো ইনশাআল্লাহ। এখানে গান পেয়েছে কিনা এটা সমস্যা করার ব্যাপার, সে গেল দামের মেসে। যাই হোক গানটা আমার কাছে এখন পর্যন্ত মোটামুটি ভালোই লাগতেছে, যে মাইকটা মানে একটা মাইর মারলাম, বাট একটা মাইরই লাগলো, বুঝলাম না মাইকগুলো কেন লাগো না, বাট একটা মাইর যেটা মারা হলো সেটা আসলে পুরো ফাটে দিল। যদি তাকে এখন ভেসে নেবে আমি দেখলাম না, হয়তো ছিল বা আমার কাছে আসেনি বা মাইক হাসার সাথে ফেটে গেছে, বাট গানটা আই লাইক দিস গান, গানটা ভালো লাগলো আমার কাছে। ম্যাগাজিন প্লাস অ্যান্ড কি যেন একটা ম্যানেজ আছে দেখিনি, আসলে পরে দেখে বলে দেবো। গানটা মোটামুটি আমার কাছে ভালোই লাগলো। তো গাইজ আমার সামনে থেকে আগে অ্যান্ড এনিমি দেখবো, চলে যাওয়া যাক। আমাদের এনিমি আছে 22টা, আমরা কি 5টা কিলো করতে পারবো? 22টা এনিমি তো আমাদের 5টা কিলো হবে কোনো সন্দেহ আছে, কারণ বাংলাদেশি সবাই সবাই আমার খেপে আছে, কারণ বাংলাদেশি ছিল একুশজন এনিমি আছে মাত্র। তো এই 21 জনের মধ্যে আমরা কি 5টা কিল পাবো?
5 টাকা পাবো তো দেখা যাক আমাদের কি হয় আমাদের আজকে 2টা কিল হয়ে গিয়েছে আরো 3টা কিল বল 5টা কিল রেঞ্জারজনের আওয়াজটা অনেক দূর পর্যন্ত আসছে এখন দেখা যাক আমাদের নিচে কোনো আরো এনিমি আছে কিনা এই পাশ দিয়ে দেখতে হবে আমাদেরকে লাগটা মোটামুটি একটু হলেও ছেড়ে গেছে লাগটা ছাড়বে আসলে আমি আমি সকালে লোডে যখন খেলতেছিলাম তখন লাগটা ছিল না মানে ইয়ার কম ছিল তো তখন মানে মানুষ কম ছিল তার কারণে লাগটা ছিল না সো হয়তো তখন মানুষ বেশি আসতেই লাগটাও করতেছে বাট যখন সার্ভারটা একটু ইজি হয়ে যাবে তখন লাগটা চলে যাবে আমার খুব স্পিডি একটা হইলো গোলাল লাগবে কারণ একটা গোলাল দিয়ে আমি অন্তত একটু তো বাঁচতে পারবো গোলাল আমরা পেয়ে যাই আমাদের গোলাল চাচা নাই আমার কাছে আমরা চলে যাচ্ছি কোথাও যাই না স্কিপ করবো এখানটাকে সো গাইস আমরা প্রচুর দিয়ে বের হয়েছিলাম তার সামনে হঠাৎ করে দেখে নিই আমরা অনেকগুলো ঘুরলাম তো ঘুরাল দেখার সাথে আমরা থমকে যাই অ্যান্ড আমরা ভাবি যে হয়তো সামনে এনিমি আসে অ্যান্ড দেখা যাক সামনে কি আছে কি নাই পিলার দাদা করে দিচ্ছে সামনে এনিমি আসে এনিমি তো শেষ সবার সমস্যা হলো আমাদের নেট প্রবলেম দিয়ে দিল বলেছিলাম আমাদের এনিমি আছে সো এনিমি ঘন্টা ফুটি গেল ভালো কিছু নাই এর কাছে দুই লেভেলের রাইটটা ফেরা ভালো কিছু নাই চলবে তো এস 15 জন এনিমি আর মাত্র আমাদের কিল কয়টি পেয়ে গিয়েছি এনিমি পেয়ে গেছি গাইস ওই যে এনিমি ওখানে তো চল এনিমি এখানেই বাসা চলে পড়ে আমার এবার নেট খারাপ হয়েছে নেট খারাপ হয়েছে
এনিমিটা একটা উকম, সো এনিমিটা আছে ওই সামনে আমি দেখতে পাচ্ছি উকম চলতেছিল। যদি আমার ধারণা ভুল না হয় তাহলে আমি এখানে উকম করে দেখছি। কিছুক্ষণের রয়েছে আমি এনিমিটাকে পেয়ে যাবো। সে সামনে পাঠায়, সে করোনা ছেড়ে দিছে মানে আর সে করোনা ব্যবহার করতে পারবে না। সবচেয়ে বেদনাদায়ক কথা হলো গিয়ে আমার কাছে ভেসের ভি বলতেও নাই। সো আই ডোন্ট নো হোয়াট আই ডু, তো এর কাছে ভেসের ভি বলতে কিছু আছে কিনা আমার দেখে নেই। তার কাছে ভেসের ভি বলতে কিছু আছে, সো এটাই আমাদের লাগবে সামনে আমাদের যুদ্ধ করার জন্য। আমি শিওর যে তার কাছে ড্রাগন অফ আছে, তো আমার মনে হলো ড্রাগন অফের বাড়ি গিয়ে খেলাম আমি। দেখা যাক তার কাছে তার কাছে আসলে আছে কি। এটা আছে কোনো ক্যারেক্টার, ঠিক আছে কোনো, এর মানে সে খুব মনে হয় আমাকে ডস দিতে পারবে না। আর সে খুব স্পিডের জায়গায় এপাশ ওপাশ এপাশ ওপাশ করতেছে, সে এখন বর্তমানে আসে কি এটা দেখাটা খুবই। আচ্ছা আমি উপরে চলে যাই, পেয়ে গিয়েছি তাকে, আমি অলরেডি পেয়ে গিয়েছি। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের জাস্ট 3টা কিলো চাওয়া দুজন পাশের কথা পারফরম্যান্স জাস্ট 3টা কিলো হয়েছে। দেখা যাক এই এনিমিটাকে গাড়িতে আমার চেষ্টা করতে এইটা শেষ আছে এখন এনিমিটাই শেষ। ও গাড়িওয়ালা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নেক্সট দিন নেক্সট হবে। বাই বাই এভরিওয়ান।